আমার বউ চা করবে? বাবুকে চা করার জন্য আমি বাড়িতে নিয়ে এসে বিয়ে করে যার চা খাবার ইচ্ছা হবে সে নিজে চা করে খাবে, আমার বউ চা করতে পারবে না। চোখে চশমা হাতে ঘড়ি কি ব্যাপার তোর? মা তুমি বুঝতে পারছো না, আমি যদি ঘড়ি চশমা না পরে স্কুলে যাই তাহলে তোমার মান সম্মান কিছু থাকবে মা? কেউ বলবে আমি এই পরিবারের ছেলে? সবাই চিচি করবে মা, সবাই চিচি করবে। বাবা গো সোনার আজকে অনেক রাগ হয়েছে। তোর রাগ হবে না, এক ঘন্টা হয়ে গেছে দাঁড়িয়ে আছি। সরি সোনা, আর কোনোদিন লেট হবে না। তুমি তো জানো বাড়িতে এসে সাজিগুলো করলে বাড়ির লোকের সন্দেহ হয়, তাই একটু বুঝি বাজি আসতে হয়। ঠিক আছে ঠিক আছে, তাহলে চলো আমরা একটু পার্কে গিয়ে বসি। না না, এখন পার্কে যাওয়া যাবে না, সামনে তো ফাইনাল পরীক্ষা। এখন ক্লাস কামাই করলে নির্ঘাত পরীক্ষায় ফেল করব। হেই, কিসের পরীক্ষা? আর দুদিন পরেই তো আমাদের বিয়ে। আচ্ছা ঠিক আছে চলো। স্কুলের সময় তো শেষ হয়ে গেল, এবার বাড়ি চলো। এই তো এলাম, এক্ষুন 3টা বেজে গেল। তোমার সঙ্গে থাকলে কি করে যে সময় কেটে যায় আমি একটু বুঝতে পারি না। কবে যে তোমায় আপন করে কাছে পাবো? বাবা গো বাবা, আর কয়েকটা দিন একটু ধৈর্য ধরো। ধৈর্য ধরে তো বসে আছি জান, শুধু তোমাকে পাওয়ার জন্য। তোমাকে যদি না পাই জান তাহলে আমার মরণ ছাড়া কোনো গতি থাকবে না। এই তুমি আমাকে এত ভালোবাসো? দেখো শোনা, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, সত্যি মরে যাবো। মরের কথা কখনো মুখে আনবো না, হলে মেরে মুখ ভেঙে দেবো। তুমি মরে গেলে আমার কি হবে? ঠিক আছে জান, সরি, আর কখনো করবো না, এবার চলো বাড়ি। কি গো গিন্নি? স্কুল কখন ছুটি হয়ে গেছে, কোনো বাড়ি আসেনি? তাই তো ভাবছি অন্যদিন তো এই সময়ও চলে আসে। বাবা তুমি বুঝতে পারছো না, বাবা আমরা কি এমন করেছি, সামান্য বিয়েই তো করেছি। এই শুভ কাজটা 15 বছর পরে হলেও করতে হতো, আজ হলেও করতে হতো, তাই ভাবলাম এই শুভ কাজটা আজকেই সেরে ফেলি, তাই আমরা বিয়ে করে চলে এলাম। আচ্ছা শোনো মা, আমরা বিয়ে করে খুব ক্লান্ত, তুমি আমার আর তোমার বৌমার জন্য জলখাবারের ব্যবস্থা করো, আমরা ঘরে গেলাম। তোমার আমাদের বাড়ি থাকতে কোনো কষ্ট হবে না, তুমি আমাদের বাড়ির রানীর মতো থাকবা, খালি খাবা দাবা আর ঘুমাবা, কোনো কাজ করতে হবে না। ও বাবা, এক কাপ চা করে খাও না। কি আমার বউ চা করবে? বাবুকে চা করার জন্য আমি বাড়িতে নিয়ে এসে বিয়ে করে যার চা খাবার ইচ্ছা হবে সে নিজে চা করে খাবে, আমার বউ চা করতে পারবে না। চলো শোনো, আমরা কি লুডু খেলি? আমি এলাম। হ্যাঁ দেখে শুনে যেও।
ছেলেটা যে আমার কি যে একটা দজ্জাল বৌমা বিয়ে করে এনেছে, খালি সারাদিন বসে বসে খায় আর ঘুমায়, ফালতু মেয়ে একটা। আপনি বেশি বকবেন না, আপনি কিরকম শাশুড়ি আমার জানা আছে। তুমি বেশি বকো না, এই তো দেখছি চোরের মায়ের বড় গলা। ও আচ্ছা, আমি চোরের মা, তার মানে আমার ছেলে চোর। শোনো, একদম আমার ছেলে না, বাজে কথা বলবে না, না হলে টুটি টেনে ছিঁড়ে নেব। কি এই শালা শাশুড়ি, বেশি বকর বকর করবি না। সকাল সকাল আবার কিসের চিল্লামিল্লি হচ্ছে বাইরে, গিয়ে দেখি তো। ও বকর বকর আমি করছি, দাঁড়াও আমার ছেলে আসুক। ও আবার আমার কি করবে, আসুক টেনে ছিঁড়ে ফেলবো। দাঁড়া তোকে দেখাচ্ছি মজা, আমার ছেলেকে আমি এক্ষুনি ডেকে আনছি ঘর থেকে। জান জান আপনার ছেলে কি করে আমিও দেখছি। এই ছোড়া, ও কি হচ্ছে দেখ, তুই কেমন বউ বিয়ে করে এনেছিস। আমাকে কিনা ডাইনি বলে? ডাইনিকে ডাইনি বলেছে, ভুল কি করেছি আমি? আমি ডাইনি? আমি যদি ডাইনি হই তুই তাহলে শাকচুন্নি। এই যে শোনো, আমরা আর এক মুহূর্ত এই বাড়ি থাকবো না, অনেক হয়েছে, চলো এক্ষুনি। ও কোথায় যাবে, তুই একা আসছিস একা বেরো বাড়ি থেকে। কেন, আমি একা যাবো কেন, আমার স্বামী, আমি ওকে নিয়ে যাবো। এই চলো তাড়াতাড়ি, নামো নামো। ছাড়া আমার ছেলেকে, ছাড়া।